ছাত্ররা ন্যায়সঙ্গত আন্দোলন করছে, সেই আন্দোলনের প্রতি অভিভাবক হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে আমাদের ছেলে মেয়েরা যখন বিপদে আছে আমরা তাদের পাশে আছি, আমরা তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানাই, সংহতি জানাই। তাহলে সমস্যাটা তৈরি করলো কে, ছাত্ররা নাকি সরকার? সরকার সমস্যা তৈরি করেছে, তারা ছাত্রদের যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের যে দাবি যেটা সরকার মেনে নিয়েছিল ঘুরিয়ে পেঁচিয়ে দানাই পানাই করে সেটা আবার নানাভাবে তাদের উপর চাপিয়ে দেওয়ার একটা পায়তারা তারা দেখতে পেয়েছে। শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই সরকারের পুলিশ বাহিনী এবং তাদের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী নির্বিচার যে হামলা করে চলেছে, গতকাল রাত থেকে আজকে পর্যন্ত কি অবস্থা খবর পাওয়া মুশকিল। সমস্ত সংবাদ মাধ্যম তার উপর নিয়ন্ত্রণ চলছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়া পুরোপুরি এখানে সমস্ত ইন্টারনেট সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে, মোবাইল কোম্পানিগুলো সমস্ত ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়েছে সরকারের নির্দেশে। ছাত্ররা ন্যায়সঙ্গত আন্দোলন করছে, সেই আন্দোলনের প্রতি অভিভাবক হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে আমাদের ছেলে মেয়েরা যখন বিপদে আছে আমরা তাদের পাশে আছি, আমরা তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানাই, সংহতি জানাই। বরং ছাত্রলীগের গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও সাধারণভাবে বলতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং সামগ্রিকভাবে প্রশাসন এই আন্দোলনে ওই পর্যন্ত তখনো পর্যন্ত বড় আকারের কোনো বাধা সৃষ্টি করেনি। ছাত্ররাও আন্দোলন করছিল, কারণ ছাত্রদের মধ্যে এই রকম ধারণা তৈরি হয়েছে যে তাদেরকে আবারও বঞ্চিত করা হবে। 2018 সালে যখন আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ছাত্ররা সংস্কারের দাবি করেছিল, প্রধানমন্ত্রী সেই সময় পুরো কোটা ব্যবস্থা বাতিল করে দিলেন। দাবি চাইতে পাওয়া যখন বেশি হয়ে যায় তখন সন্দেহ থাকে, আমরা তখন সন্দেহ করেছিলাম, তারপরে দেখলাম এইবার এসে আদালতে রিট করে আবার কোটা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ আসলো। ছাত্ররা স্বাভাবিকভাবেই তাদের আন্দোলনে নামলেন এবং তারা যে কথাটি পরিষ্কারভাবে বললেন যে এটা সরকারের দায়িত্ব, সরকার ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যাতে বাস্তবায়ন হয়, কার্যকর থাকে, তার প্রয়োজনীয় উদ্যোগগুলো সরকারকেই তো নিতে হবে। আইন আদালত তো ছাত্রদের দেখে লাভ নেই, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আইনে যাতে টেকে তার ব্যবস্থা সরকারের, তার দায়িত্ব সরকারের। সরকারের ভুলে তার জেদের বশবর্তী হয়ে, এটা আমরা তখন বলেছিলাম যে প্রধানমন্ত্রী সম্ভবত জেদের বশবর্তী হয়ে কাজ করেছেন, গত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নিজে বলেছেন তিনি বিরক্ত হয়ে কোটা ব্যবস্থা বাতিল করে দিয়েছেন। তাহলে সমস্যাটা তৈরি করলো কে, ছাত্ররা নাকি সরকার? সরকার সমস্যা তৈরি করেছে, তারা ছাত্রদের যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের যে দাবি যেটা সরকার মেনে নিয়েছিল ঘুরিয়ে পেঁচিয়ে দানাই পানাই করে সেটা আবার নানাভাবে তাদের উপর চাপিয়ে দেওয়ার একটা পায়তারা তারা দেখতে পেয়েছে।